অসুস্থ রবীন্দ্রনাথ ঘোষকে হাসপাতালে দেখতে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আপনারা দেখছেন সেই ছবি। রবীন্দ্রনাথ ঘোষ অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর পাওয়ার পরই রাজ্যপাল জগদীপ ধনখড় তাকে দেখতে যান, যদিও এই বিষয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে চাননি। তিনি হাসপাতাল থেকে রবীন্দ্রনাথ বাবুকে দেখার পর কোনো মন্তব্য না করে সোজা বেরিয়ে যান। আপনাদের আরও একবার জানিয়ে দিই, কলকাতার এসএসকেএম হাসপাতালে রবীন্দ্রনাথ ঘোষকে দেখতে পৌঁছে যান সেখানে আজ রাজ্যপাল জগদীপ ধনখড়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কোনো মন্তব্য করতে চান এই বিষয়ে।